অন্যায় কাজে উস্কে দিয়ে কোশ্চেন করলে অন্যায়কে দূর করা যায় না। পর্নোগ্রাফিকে উস্কে দিয়ে কখনোই পর্নকে দূর করা যাবে না। পত্রিকার ফার্স্ট পেজে অলিম্পিক গেমসের ল্যাংটা মেয়েদের ছবি দিয়ে ল্যাংটা মেয়েদের করা যাবে? অলিম্পিকে কোনো পুরুষ লোক খেলা করে না, খালি ছবি দেখেন বাংলাদেশের পত্রিকাগুলোতে ফার্স্ট পেজে একদম ল্যাংটা মেয়ে, শুধু ল্যাং আজকে দেশে। এই বেহায়াপনা যারা ছড়াচ্ছে ওই পত্রিকাওয়ালারাও আল্লাহর কাছে একদিন কৈফিয়তের সম্মুখীন হবে, ওই মিডিয়াগুলো সব আল্লাহর কাছে কৈফিয়তের সম্মুখীন হবে। এই জন্য নারীদেরকে পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করে খেলাধুলা করা ইসলামে নিষিদ্ধ, এটা চলতে পারে না, এগুলোর কোনো গৌরব নাই। নারী আর পুরুষ কখনোই সমান নয়, সম্পূর্ণ পৃথক। অধিকারে উভয়ে সমান কিন্তু কর্তব্যে সম্পূর্ণ বিপরীত। নারী ও পুরুষের খাওয়ার অধিকার একই, বাঁচার অধিকার একই, ভরণ পোষণ অধিকার একই, কিন্তু কর্তব্য লিরাজাল আলাইহিন্না দারাজা, নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব অবশ্যই আছে। কি কোন দিক দিয়ে? পুরুষের কর্তব্য হল নারীকে রক্ষা করা, নারীর হেফাজত করা, নারীর মান সম্মান ইজ্জত সব কিছুর হেফাজত করা মূল দায়িত্ব হল পুরুষের। নারী নিজেকে কখনো নিজে বিয়ে দিতে পারে না, নারী নিজে কখনো নিজের ইজ্জত রক্ষা করতে পারে না। পাগল সরকারগুলো আছে দেশে, বিভিন্ন দেশে, তারা এখন নারীকে জিম কেন আর কিছু বলো, ওদেরকে জিমন্যাস্টিক বানাচ্ছে এখন, যে নারী যেন নিজেকে নিজে রক্ষা করতে পারে। ও যতই হাত পা ঠেলাঠালি করুক না কেন, পুরুষের এক থাপ্পড় দিয়ে তিনি পড়ে থাকবো। আল্লাহ পুরুষকে শক্তিশালী বানিয়েছে, ওকে দুর্বল বানিয়েছে, তুই পারবে কম করে? যত ট্রেনিং দাও, মন্ত্রীরা শোনাচ্ছে নারীকে ট্রেনিং দাও যাতে শক্তিশালী হতে পারে ও নিজের নিজের ইজ্জত রক্ষা করতে পারে। জি না, নারী পুরুষ সর্বক্ষেত্রে সমান নয়, নারীর সৃষ্টি পুরুষের সৃষ্টি সম্পূর্ণ পৃথক, অধিকার সমান কিন্তু দায়িত্ব কর্তব্য পৃথক। নারীর দায়িত্ব নারীর, পুরুষের দায়িত্ব পুরুষের। একজন নারীর ইজ্জত রক্ষা করার জন্য চারজন পুরুষকে আল্লাহ সেখানে সেট করে দিয়েছেন, ওই নারীর বাপ, ওই নারীর ভাই, ওই নারীর সন্তান ছেলে এবং ওই নারীর স্বামী। এই চারটা পুরুষ একটা নারীকে হেফাজত করবে। পুরুষের জন্য কোনো নারীকে আল্লাহ এরকম রক্ষা করে দেননি। অতএব দায়িত্ব অধিকার আর কর্তব্যের পার্থক্য না বুঝে কিছু পাগল আছে বাংলাদেশে মাথায় বসে আছে, এরা সবসময় দিন রাত চিল্লাচিলি করতেই আছে। না, ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে চললেই শান্তি, এই বিপরীত পথে গেলেই ট্রেন লাইনচ্যুত হয়ে যাবে। আজকে লাইনচ্যুত পৃথিবীতে আমরা বসবাস করছি, সব জায়গায় একই অবস্থা। ধনী রাষ্ট্রগুলো নিজেরাই খালি খাচ্ছে, পৃথিবীর 99% খাদ্য 1% লোকে ভোগ করছে। সমস্ত হিসাব নিকাশ এই যারা দিচ্ছেন তাদের হিসাবেই আমরা বলি। অত এত বেশি উন্নয়নের গল্প করবেন না, মানুষের মানবতা সবার আগে। মানবতা যদি দেশে না থাকে দেশের লাভটা কি? কুড়ি ঘরে বাস করবো কিন্তু মানুষেই বসবাস করবো, বিল্ডিংয়ে পশুই বাস করার কোনো প্রয়োজন নাই। আমাদের বাপদাদারা কখনো বিল্ডিংয়ের চেহারা দেখেনি, কিন্তু তাদের মানবতার সামনে আমরা কিছুই না। একাত্তরের যুদ্ধের সময় আমরা দেখেছি মানুষকে কীভাবে হত্যা করা হয়েছে, কোনো বিচার নেই, কিছুই নেই, সমানে গুলি আর গুলি। সে দৃশ্য মনে আসলে এখনও শরীর থরথরে কাঁপে। আজকে দেশের প্রেসিডেন্ট শেখ মুজিবকে তার সব পরিবারে হত্যা করলো কারা? তারা এই দেশের মুসলমানরা না, নিজ হাতে করা সেনাবাহিনীর লোকরা না, ওর কি মানুষ? নিরীহ বাচ্চাদেরকে, মা বোনদেরকে তারা হামলা করে মেরেছে। দুনিয়ার বিচার যাই হোক গা, আল্লাহর বিচার থেকে বাঁচার কোনো ক্ষমতা তাদের নাই। হুনায়নের যুদ্ধে বিজয়ী সেনাপতি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরছেন, হঠাৎ করে একটা নারীর লাশ, এই সব টেলাস, এই নারীকে কে মারল? আর তা আসামি পাওয়া যায় যুদ্ধের মধ্যে কোন কোন ফাঁকে কে কীভাবে পড়ে গেছে কে খবর রাখে? কঠোরভাবে বলে যে খবরদার, মুসলমানের তরবারি কখনো কোন নারীর উপরে হস্তক্ষেপ হবে না। ওদের যুদ্ধে আবু দুজানার সামনে হঠাৎ করে এক নারী কণ্ঠ, আরে এখানে নারী কণ্ঠ কেন?
এক কপে মাথা উড়িয়ে দেবে, নিজেকে স্টক করে দিন না, অসম্ভব। আমি বীর মুসলমান, আমার অস্ত্র কোন নারীকে আঘাত করতে পারে না। পরে দেখা গেল ওই মেয়েটিকে আবু সুফিয়ানের স্ত্রী, বিরোধী দলীয় নেতার স্ত্রীকে হাতে পেয়ে মুসলমান মারেনি, কারণ সে নারী। পুরুষের দায়িত্ব নারীকে রক্ষা করা, কোনোদিন নারীকে হত্যা করা নয়। আজকে হচ্ছে কি,